ঐতিহাসিক গ্রিন পার্কে বিকেলের আকাশটাই যেন অন্যরকম হয়ে ধরা দিল, উঠছে নানা রকম ঘুড়ি, আর সেগুলো নিয়ে জড়ো হয়েছেন নানা বয়সী শত শত মানুষ। বলছি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের কথা। আয়োজকরা জানালেন, এই উৎসবে অন্তত 3,000 ঘুড়ি প্রেমী তাদের ঘুড়ি নিয়ে অংশ নিয়েছেন। এশিয়ার বিভিন্ন দেশ থেকে এসেছেন তারা। This is my first step to Sri Lanka. To be Sri Lanka is very nice. The people very very good and very polite. And then the competition today is very good, well organized. And then I saw it is a bit crowd today because it is a problem with so many kites. After all, it is very good. কোনোটি পাখির মতো, কোনোটি মাছের আকৃতির, আবার কোনোটি যেন ড্রাগন। বিভিন্ন ধরনের ঘুড়ির দেখা মিলছে এই উৎসবে। এমন আয়োজন পশ্চিমা বিশ্বে হরহামেশা দেখা গেলেও এশিয়ার দেশগুলোতে খুব একটা হয় না, তাই ঘুড়ি উড়ানোর উৎসবে অংশ নিতে পেরে খুশি সবাই। চমৎকার, আমার তো মনে হয় পুরো দেশেই এমন আয়োজন করা উচিত। আয়োজকরা জানালেন, দ্বিতীয়বারের মতো এই উৎসব হচ্ছে শ্রীলঙ্কায়, আর এবার এটি সম্প্রচারিত হচ্ছে স্থানীয় টেলিভিশনে। ভবিষ্যতে আরও বড় পরিসরে পুরো দেশে এই উৎসব ছড়িয়ে দিতে চান তারা। মঞ্জুরে খোদা, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।